হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো সিনেবাজারে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকে ঝড় তোলা মোজা ও ফেজার ঝুমকা গানের টিকটক ভিডিওতে কে সেরা এবং কার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ এবং লাভ রিয়্যাক্ট পেয়েছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ইতিমধ্যে সব মিলিয়ে এই গান দিয়ে টিকটকে প্রায় 5 লাখ ভিডিও মেক করা হয়েছে। অনেক সুন্দরী সুন্দরী আপুরা গানটি দিয়ে ভিডিও মেক করেছেন, যা একটির থেকে একটি জোস। তো চলুন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সো গাইস, আমাদের লিস্টের শুরুতে রয়েছে এই গানের মডেল হৃদি শেখের টিকটক ভিডিও। তো গাইস, এই গানের ভিডিওতে তিনি ভিউ পেয়েছেন 1.5 মিলিয়ন এবং লাভ রেট অর্জন করেছেন 90,000 প্লাস। যাই হোক গাইস, এর পরে রয়েছে ক্রাশ কুইন আরোহি মিমের টিকটক ভিডিও। এই ভিডিওতে তিনি 6 লক্ষ ভিউ এবং 50,000 প্লাস লাভ রেট অর্জন করেছেন। তো গাইস, এর পরে রয়েছে টিকটকের ভাইরাল সেলিব্রিটি টুইন আপুর টিকটক ভিডিও। সো গাইস, এই গানের ভিডিওতে তিনি 1.5 মিলিয়ন ভিউ এবং 1,40,000 মতো লাভ রেট পেয়েছেন। যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটকার ও মডেল প্রণমীর এই গানের টিকটক ভিডিও। খুবই ভালো স্যার, ফ্যান্টাস্টিক। সো গাইস, এই ভিডিওতে তিনি 5 লক্ষ ভিউ এবং 30,000 মতো লাভ রেট অর্জন করেছেন। তো গাইস, এর পরে দেখবেন এক সময় টিকটক কাঁপানো কুইন আখি আক্তারের এই গানের টিকটক ভিডিও। এই ভিডিওতে তিনি ভিউ পেয়েছেন 1 মিলিয়ন এবং লাভ রেট এসেছে 40,000 মতো। তো গাইস, এর পরে রয়েছে টিকটক স্টার সাদনির এই গানের টিকটক ভিডিও। এই ভিডিওতে তিনি 1.2 মিলিয়ন ভিউ এবং প্রায় 90 লাখের মতো লাভ রেট অর্জন করেছেন। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটকের নতুন মুখ নাফসি রহমানের এই গানের টিকটক ভিডিও। তিনিও এই ভিডিওতে 1.2 মিলিয়ন ভিউ এবং 80,000 মতো লাভ রেট পেয়েছেন। তো গাইস, সর্বশেষ এখন দেখবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী শান্ত ও দীপ্তিমণির এই গান দিয়ে বানানো টিকটক ভিডিও। মাত্র 2 দিনে এই ভিডিওতে তারা 2.5 মিলিয়ন ভিউ এবং 1,40,000 মতো লাভ রেট অর্জন করে এই গানের নতুন এক রেকর্ড তৈরি করেছেন, যা সত্যি অবিশ্বাস্য। তো গাইস, আজকে এই পর্যন্তই। কমেন্টে জানান ঝুমকা গান দিয়ে বানানো কোন ভিডিওটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।